আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খানাপিনাতে। খানাপিনা আজকে আয়োজনে চুলায় তৈরি বান বা বার্গারের বান রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ, দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, হাফ টেবিল স্পুন পরিমাণ ইস্ট, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ফাটানো ডিম, আরো দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন 2 কাপ পরিমাণ ময়দা এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে বেকিং সোডা এবং 2 টিস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। শুকনো উপকরণগুলো দুধের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় দুধের পরিমাণ কম হয়েছে, সেক্ষেত্রে আরও অল্প একটু অ্যাড করতে পারবেন। আমি এখানে আরও 2 টেবিল স্পুন পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করছি। খুব বেশি শক্ত হবে না, সফট একটা ডো তৈরি করব পাউরুটির জন্য। এর জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মুঠে মুঠে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি রেখে দিব রেস্টে, সেই বাটিতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে হালকা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 30 মিনিটের জন্য। চুলার পারে রেখে দিলে এটা অনেকটাই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে এবং ডাবল হয়ে গিয়েছে, 3 ডাবল। এখন ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। এখন বাটি থেকে নামিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে একটি রোল আকারে তৈরি করে নিয়েছি। এখন এই রোলটাকে আমি 6টি ভাগে ভাগ করে নিব। কাপ ময়দা দিয়ে 6টি পাউরুটি বান তৈরি করেছি। আপনারা চাইলে আরো বেশি তৈরি করতে পারবেন যদি আরেকটু ছোট করেন। দেখতেই পেরেছেন কিভাবে তৈরি করেছি। এখন যে প্লেটে আমি বানটা তৈরি করব সেখানে তেল ব্রাশ করে দিয়ে দিলাম। একইভাবে সবগুলো বান এভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গিয়েছে। এখন এতে অল্প পরিমাণে ডিমের কুসুম রেখে দিয়েছিলাম, সেটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে নেওয়া শেষ, চুলার মধ্যে স্ট্যান্ড বসিয়ে হাঁড়ির ভিতরে বসিয়ে দিচ্ছি প্রায় 45 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম রেখে 45 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন উপর দিয়ে একটু বাটারের মিশ্রণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ভালো ফ্লেভার আসবে। তাই এখন থেকে বাহির থেকে কোনো পাউরুটি বা এই ধরনের বার্গার বান না কিনে আমরা বাসায় তৈরি করে বার্গার তৈরি করতে পারবো। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।